হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম জানিয়ে শুরু করছি। দেখে বুঝতেই পারছো গলার ভয়েসটা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জোরে কথা বলতে পারছি না। আর এক্ষুনি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই যাবো। আবির ম্যাগি করে থুইছি, বাপ্পিটিতে এখনো ঘুমাচ্ছে। আমি জানি না যে তোমাদের সাথে যে কি শেয়ার করব, তাও ভাবলাম যে ব্লগটা করি। চলো তাহলে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, দেখা যাক তোমাদের আজকে আমি কি দেখাতে পারি। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। সবজি মবজি কাটাকুটি ঘরবান্দা ঝাটপাট মোছা মাছি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 10:07, আর এখন আমি করব ব্রাশ। ঘুম থেকে উঠে আগে টয়লেটে যাই, পরিষ্কার বাথরুম থেকে মানে রেডি হয়ে আসি, তারপরে আমি কাজবাজ করি। ঘুম থেকে উঠেই আগে যেতে হবে টয়লেটে, নাহলে আমার হবে না। তো যাই হোক, আজকে আমাদের রান্না হবে পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে পটল ভাজা, আলু উস্তে ভাজা, আর হচ্ছে সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারির মধ্যে আমার শাশুড়ি সোয়াবিন খায় না, তার জন্য একটা ডিমের অমলেট করে ওর মধ্যে দিয়ে দেবো, ওটা আমার শাশুড়ি খাবে। তো আজকে হচ্ছে আমাদের এইটাই মেনু হবে। আমি রান্না বান্না করার পরে তোমাদের এখন দেখিয়ে দেবো একবার। তোমাদের দাদাভাই এখনই উঠলো, ব্রাশ করতে গেছে, এখন করবো চা। তো চলো তাহলে চাটা খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমার এখনো ঘুমে জের করেনি, কালকে রাত 2টার সময় শুনছি। এমনি প্রতিদিনই এমনি ঘুমানো হয় 1টা 2টার সময়। কালকে আবির প্রচন্ড কৃমি হয়েছে, পাঁচু দিয়ে একাকাই কৃমি বেরোচ্ছিল, তার জন্য ঘুম আসছিল না। যে এত কৃমি হয়ে গেছে, ওকে তাও আগে আগে যে পরিমাণে লজেস চকলেট খেত ক্যাডবেরি, এখন সেই পরিমাণে দেওয়াই হয় না, খুব কম দেওয়া হয়, ওর জন্য ইয়ে করছিলাম। তো এই প্রচন্ড গরম, এই গরমে যে ওষুধ খাওয়াবো, ওষুধও খাওয়ানো যাবে না। তো যাই হোক, চলো অনেকটা বকবক করা হয়ে গেল, ব্রাশ ট্রাশ করে চাটা করে ফেলি। তোমার দাদাভাই ব্রাশ করা হয়ে গেছে, তো চলো তাহলে আবারও পরে কথা বলছি। তো গাইস, এই যে আমার চা রেডি, এখন চা খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদের সাথে আমি আবারও পরে কথা বলছি। হ্যালো গাইস, তো চাটা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, তোমরা খুব ভালো করেই জানো। আর এখন আমার সমস্ত রান্না হয়ে গেছে, সোয়াবিনটা ফুটছে, আর একটুখানি হলেই হয়ে যাবে রান্না বান্না সব কিছু। তো কী বলি, যদি আজ বৃষ্টি না হয় তো একটু ঘুরু ঘুরু যাবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো খবরে বলেছে যে বৃষ্টি হবে, আমি তাও আশা করে নেই, জানি আশা করলেই মানে ছাই পড়বো, তাও ভাবলাম যে তোমাদেরকে একবার বলে দিই, তাই তোমাদেরকে একবার বলে দিলাম। তো চলো আমি এবার আমি আবিকে স্নান টান করিয়ে ফ্রেশ করে নিই, তারপরে ততক্ষণে আমার তরকারিটা হয়ে যাবে, দিয়ে তোমাদের দাদাভাই খেতে আসবে। তো চলো তাহলে ওকে স্নান টান করে নিই, তারপরে রান্না বান্না করে তোমাদের দেখাচ্ছি আজকে আমি কী রান্না করেছি। চলো তাহলে টাটা। এই সেই যে আবিকে ভাত খাওয়াচ্ছে, আর এই যে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। এখন আজকের মেনু হয়েছে আলু উজ্জে ভাজা, পটল ভাজা, ডিমের পোচ, আর হচ্ছে কী এটা জানো, বড়ি ভাজা, সোয়াবিনের তরকারি, আর এই যে এটার মধ্যে আছে পাঁপড়। তো চলো ওদেরকে খাই ধুই নিই, পরে কথা হবে। হ্যালো গাইস, তো আমার স্নান টান করা হয়ে গেছে, ভাতও খেয়ে নিয়েছি। আমার চোখ মুখ থেকে বুঝে যাচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছে, এতটাই মানে ঠান্ডা লেগেছে, পুরো মাথা যন্ত্রণা মরে যাচ্ছে, ওই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আর এখন এক্ষুনি ভাত টাত খাওয়ার পরে একটু পেয়ারা খেলাম, সেগুলো আমি তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি, এত মাথা যন্ত্রণা হচ্ছে, শুয়ে আছি, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমার সমস্ত কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শুয়ে থাকবো, যদি ঘুম পাই তাহলে ঘুমাবো, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। চলো তোমাদের সাথে আমি পরে আসছি কথা বলতে, এখন মতো টাটা। তো এখন একটু শরীরটা ঠিক হয়েছে, আর আজকে বৃষ্টি পড়ছে না, এখন যাবো আবিকে নিয়ে মাঠে, যে একটু রেডি হয়ে গেছি। তো চলো তাহলে মাঠে যাই, মাঠে যদি সেমন কিছু দেখানো হয় তাহলে তোমাদের দেখাবো, চলো চলো যাওয়া যাক। তো গাইস, এই যে মাঠে চলে এসেছি, আমরা দেখতেই পাচ্ছ ছেলেপিলে সব খেলা করছে। তো এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। তো চলো তাহলে আবিকে নিয়ে যাওয়া যাক। তো গাইস, ভালোই বৃষ্টি পড়ছে, তোমাদের মানে অনেক লোকজন আছে বলে ভালো আমি কথা বলতে পারিনি, ভয়েসে অ্যাড করে দিয়েছি। তো চলো আবি একটু একটু যা যা করছে তোমাদের দেখিয়ে দিই, দিয়ে ঠিক কথা হবে। এই যে আবি আর আমি এখন একটু দোল্লা খাচ্ছি, তো প্রচণ্ড মানে ভালোই বৃষ্টি পড়ছে। তো গাইস, বৃষ্টি পড়ছে, বাড়ি গিয়ে কথা হবে। গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই মাঠ থেকে, আর এখন আকাশে প্রচণ্ড মেঘ গড়েছে, তার জন্য রাতের খাবার করে নিচ্ছি। তো আজকে রাতের খাবার কি হচ্ছে আমাদের, চলো তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই গা।
এই যে আজকে রাতের খাবার হলো লুচি। এই যে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল লুচি ভাজার জন্য। তো এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায়। এই যে আমার তেল গরম পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ভেজে নেব। আজ লুচি হবে, যেহেতু রাতে মানে দুপুরে তরকারিটা আমাদের রয়েছে, তার জন্য আর করবো না কিছু। হয়তো তোমরা ভাববে, এ মা লুচি দিয়ে কেউ সোয়াবিন খায় নাকি, তাই কি করবো বলো, তরকারিটা আছে ফেলে তো দেওয়া যাবে না। আর এই যে দেখতেই পাচ্ছ লুচিটা আমার কি সুন্দর। এ বাবু কি করছিস দুষ্টু, এবার উল্টিয়ে দেব। তোমাদের দাদা ভাই একটু লাল লাল করে পছন্দ করে, তো চলো লুচিটা ভেজে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আবি এখন ফোন দেখবে বলে কান্না করছে, এখন আমার রুচি হয়নি, তো আমি ফোনটা ওকে দিই, দিয়ে আমি কাজ করে নিই, দিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো গাইস, এই যে লুচি করা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। লুচি আর সুজি করেছি, সুজিটা ঠিক ছিল না, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সুজি করেছি, তো চলো পরে কথা হচ্ছে আবার। হ্যালো গাইস, রাতের খাবারটা করা কমপ্লিট হলো, সুজিটা করা ঠিক ছিল না, সুজিটা করে ফেললাম, তোমাদের তো দেখালে আমি বললামই। এখন শুধু জল ভরবো, ঝাটপাত দেবো, তাহলেই আমার কাজ কমপ্লিট আজকেকার মতো। আর কটা বাসন আছে, সুজি করলাম, লুচি করলাম, আটা পেকেছি ওই থালাটা, কটা বাসন আছে বাসন কটা ধুয়ে নেবো, তাহলেই আমার কাজ পুরো রেডি। তো চলো সমস্ত কাজ বাজ করে নিই। আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।